কোন শক্তিশালী রাষ্ট্র বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না, তাই বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য শেখ হাসিনাকে তাগিদ দিয়েছেন বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক সংকটের কারণ সরকার দলীয় লোকজনের লুটপাট, যা সরকারের মন্ত্রীরাও স্বীকার করেছেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ 10 দফা দাবিতে আগামী 23 এবং 28 মে ঢাকা ছাড়া সকল মহানগরীতে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন রিজভি। ক্ষমতা হারানোর ভয়ে শেখ হাসিনা খেই হারিয়ে ফেলেছেন, তাই শেখ হাসিনার কাছে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার আর নিরাপদ নয়। সুষ্ঠু নির্বাচনের কথা শুনলেই নিশিরাতের প্রধানমন্ত্রীর গলা শুকিয়ে যায়, আতঙ্কে ঘুম হারাম হয়ে যায়। কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখন তার সবচেয়ে বড় শত্রু। এ কারণে নির্বাচন যত ঘনিয়ে আসছে, শেখ হাসিনা এবং তার মন্ত্রীদের কথাবার্তা অসংলগ্ন ও বেসামাল।